এই গল্পটি এক বাদশার, আর এই বাদশার কাছে একজন এমন লোক ছিল যে খাবার দাবার খাইতে অনেকে পছন্দ করে, ভালোবাসে। তো বাদশা যে সময় বাইরে থেকে খাবার নিয়ে আসতো ওই লোকের খাওয়াইতো। তো বাদশা একদিন একটা তরমুজ নিয়ে আসলো, ওকে খাইতে বললো যে খা পাগলা খা। তো সে খাইতেছে অনেক তৃপ্তি সহ, এত সুন্দরভাবে খাইতেছে যা বাদশার কাছে মনে হইল যে ফলটা মনে হয় অনেক ভালো হয়েছে, সুস্বাদু হয়েছে, অনেক ভালো হয়েছে। তো তার স্বাদ জাগলো, সেও খাইব খাইলো। তো সে খাওয়ার লগে লগে থুতু মতো করে পালাই দিল, বললো যে তুই রে কীভাবে খাইতেছিস, আমার কাছে তো এটা ভালো লাগতেছে না। ওই সময় ওই লোক বলল যে আপনার এই হাত দিয়া আমি কত রকমের কত স্বাদের সাথে খাবার খাইছি, আর আজকে এটা যেমন ভালো হয়নি কেন, আমার এটা আমার কাছে ভালোই লাগতেছে, কেন আমি যতদিন যে খাইয়েছি এটির কাছে এটা এইটা কোনো খারাপ। তো এটার কারণ হইতেছে আমাদের একটা মেসেজ আমাদের জন্য, যে আমরা এই যতদিন যা খাইছি যত ভালো মন্দ খাইছি, যদি এই যে ভালো মন্দ নাও খাইতে পারি, তারপরও যেন আমরা আল্লাহর শুক্রিয়াটা সবসময় আদায় করতে পারি। এই মেসেজটু আপনাদের সবার জন্য উদ্দেশ্য করে আমার বলা। আমি জানি না যে আমার কথা তো কে কোনভাবে নেবেন, আমি কাউরে মিন করে কাউরে ফিল কোনো কিছু করে বলি নাই, আমি আমার মন থেকে কথাটা জাস্ট আপনাদের সাথে শেয়ার করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সুস্থতা আল্লাহর সবচেয়ে বড় নিয়ামত, সবার জন্যই দোয়া করি, ভালো থাকবেন।